ছোটবেলায় একটা ইয়ে শুনেছো কিনা, একটা বিশেষ একটা ম্যাথ ছিল, অঙ্ক। একটা বানর তৈলাক্ত বাসের উপর উঠতে যায়। তো তৈলাক্ত বাসের উপর উঠতে যেয়ে সে যখন মানে একটু উপরে উঠে, তো 12 ফুট উপরে উঠলে আবার দেখা যায় 3 ফুট উপরে নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ তৈলাক্ত হওয়ার কারণে। আবার সে 1 ফিট উপরে ওঠে, আবার নেমে যাচ্ছে 2 ফিট। তো এইভাবে করে সে আর কখনোই পারে না। তার মানে কতক্ষণ পরে পারবে, মূল ব্যাপারটা হচ্ছে সে আর পারে না। তো আমাদের দেশে অনেকে আছে শুরু করতে চায় না, এখন না, পরে 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 পিছিয়ে যায়। একটা ওয়ার্ডকে মাঝে মাঝে মনে হয় ধ্বংস করে ফেলতাম যদি পেতাম কখনো, যদি মনে হয় যে এই ওয়ার্ডটাকে যদি আমি ধ্বংস করতে পারতাম তাহলে ধ্বংস করে দিতাম। তা হচ্ছে কি, আমি হয়তো একটা টিউশন থেকে ধ্বংস করবো, কিন্তু ওয়ার্ডটা ধ্বংস হবে না, সারা পৃথিবীর সবাই এটাকে ধ্বংস করে ফেলেন। কি এটা? ওয়ার্ডটার নাম হচ্ছে প্রোক্রাস্টিনেশন, আমার হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা প্রোক্রাস্টিনেট। এই ওয়ার্ডটা মানে হচ্ছে পিছিয়ে দেওয়া, এখন না পরে করবো, পরে না পরে, তারপরে তারপরে তারপরে। এই পরে করতে গেলে আর সারা জীবনে হয় না, এখনই করতে হবে। টাকা থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। যেহেতু আর সুযোগ নাই, তোমাদের লাস্ট টাইম, চাইলে এই 2 মাসের মধ্যে সম্ভব, 2.5 মাসের মধ্যে, 3 মাসের সম্ভব। বাকি জীবনটা বদলে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, যথেষ্ট ইনশাল্লাহ। সিদ্ধান্ত নিতে হলে সাথে সাথে নিতে হবে, এরকম একটা বিষয়। স্যার আর একটা একটু জিনিস বলি তোমাকে, আশফাক, কখনো খারাপ সিদ্ধান্তগুলো পর মানে সঙ্গে সঙ্গে নিতে হয় না, ভালো সিদ্ধান্তগুলো সঙ্গে সঙ্গে নিতে হয়। আমি আবার বলি, কোনো খারাপ চিন্তা আসছে, কোনো খারাপ ব্যাপার আছে তো মনে, পিছিয়ে দাও, এখন করবে না, পিছিয়ে দাও। আবার মনে হচ্ছে ওই খারাপ কথাটা, আবার পিছিয়ে দাও, আবার মনে হচ্ছে আবার পিছিয়ে দাও, পিছিয়ে দিলে বেঁচে গেলে তুমি। কিন্তু যখন তোমার ভালো কিছু আসে, সুযোগ আসে, কখনোই দেরি করতে হয় না। ওই দেরি করতে করতে, ওয়েট করতে করতে ওই জায়গাটা ফিল আপ হয়ে যায়। কেউ কখনো বসে থাকে না,